ছোটবেলা থেকে স্বপ্ন ছিল এমন কিছু সে করবে যার জন্য তার নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আর সেই স্বপ্ন সফল করতেই বিশ্বের লম্বা স্টেপল চেন তৈরি করে বিশ্বসেরা নদিয়ার অনুপম। আমেরিকার বাসিন্দা ম্যাকেঞ্জি মার্টিনের 1157 ফুটের চেনের রেকর্ড ভেঙে 554.54 মিটারের চেন গড়ে নজির নদিয়ার অনুপম সরকারের। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল এমন কিছু একটা করার যা সারা বিশ্বে নিজের নাম ছড়িয়ে পড়বে, নিজের পরিচিতি সারা বিশ্বের কাছে তুলে ধরার অদম্য আকাঙ্ক্ষা নদিয়ার শান্তিপুরের বাসিন্দা অনুপম সরকারের। ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিজের সেই সুপ্ত বাসনা বাস্তবে রূপ দেওয়ার সুযোগ আসে অনুপমের কাছে। বাংলাদেশের বাসিন্দা খন্দকার সিয়াব আহমেদের একটি ভিডিও তাকে আকৃষ্ট করে। অনুপম জানতে পারেন মাত্র 220 টাকা খরচ করে নিজের গড়া সৃষ্টিতে আহমেদের নাম গিনেস বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডে উঠেছে। নিজেও তেমন কিছু করতে চান, সমস্ত নিয়মকানুন জেনে নেন। মাথায় আসে স্টেপল চেইনের রেকর্ড। জানতে পারেন আমেরিকার ম্যাকেঞ্জি মার্টিনের তৈরি 1157 ফুটের চেনের রেকর্ড রয়েছে। গিনেসের সমস্ত নিয়ম মেনে স্টেপল চেন তৈরি শুরু করেন অনুপম। 2018 সালের 9ই এপ্রিল শুরু করেন কাজ। প্রতিদিন 18 থেকে 19 ঘন্টা কাজ করে 13ই জুলাই শেষ করেন চেন তৈরির কাজ। তৈরি হয় 554.54 মিটার লম্বা 10 mm স্টেপল চেন। 71,500টি স্টেপেল দিয়ে তৈরি এই চেন সারা বিশ্বে সর্ববৃহৎ লম্বা বলে গিনেস সূত্রে জানা গেছে। এই স্টেপেল চেনই অনুপমকে দেশ তথা সারা বিশ্বের কাছে জনপ্রিয় করে তুলেছে। তার ইচ্ছা আগামীতে যদি রাজ্য বা কেন্দ্র সরকার তার পাশে থাকে তাহলে আরও রেকর্ড করে ভারতের নাম উজ্জ্বল করবেন তিনি। আর শেষ করেছি আমি জুলাই মাসের 1 তারিখে, অফিসিয়ালভাবে অ্যাটেম্প নিয়েছি এবং 5 জন গ্রেজুয়েটেড অফিসার, উচ্চপদস্থ গ্রেজুয়েটেড অফিসার যারা উইটনেস হিসাবে প্রেজেন্ট ছিলেন, অতিথি হিসাবে ছিলেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। সেটা একটা এক্সাইটেড দারুণ ছিল, কারণ আমি ইউটিউব চ্যানেলে হঠাৎ করে নজরে চলে আসে কাজের অবসরে ইউটিউব চ্যানেলটা দেখতে দেখতে যে বাংলাদেশের খন্দকার সিয়াব আহমেদ মাত্র 220 টাকা খরচ করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছে। সেটা দেখে মানে ভীষণভাবে উৎসাহ একটা জেগে ওঠে যে আমি তো এটাকে ব্রেক করতে পারি। কিন্তু যখন আমি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট যখন ঘাটাঘাটি করছিলাম যে নিয়মকানুন কী আছে রেকর্ড ব্রেক করার জন্য, তখন বুঝতে পারলাম যে অলরেডি ব্রেক হয়ে গেছে এবং সেই সময় রয়েছে হচ্ছে আমেরিকার ম্যাকেঞ্জি মার্টিন 1157 ফুট। মানে ব্যাপারটা খুব চ্যালেঞ্জ ছিল, একটা আরও কঠিন হয়ে পড়লো, কিন্তু আমি নিরুৎসাহিত হইনি, আরও বেশি উৎসাহিত হয়েছি, কারণ আমার মনে হয়েছিল যে এই চ্যালেঞ্জটা যদি আমি সাকসেস হই সেটা আরও বেশি গৌরবের। তো তার এগেনস্টে আমি যখন অ্যাপ্লাই করি, তারপর আমাকে প্রায় 32 পাতার একটা গাইডলাইন্স সেন্ড করা হয়, সেটাকে নিয়মকানুন মেনে আমি সঠিকভাবে একদম অনেস্টলিভাবে কাজটা করি। বাপ্পা দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।